চেনা যায় কি এই মানুষটিকে? পুরোপুরি না চিনলেও চেনা চেনা লাগছে অবশ্যই। হ্যাঁ, ইনি আপনার ভালোভাবেই চেনা জানা একজন মানুষ। ছবির এই মানুষটি আর কেউ নন, ইনি বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মুহিত আওয়ামী লীগের দুই আমলে টানা দশ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অর্থমন্ত্রী হিসাবে তিনি মোট ১২টি বাজেট উপস্থাপন করেছেন, যা দেশের ইতিহাসের বিরল একটি রেকর্ড। সে সময়ের শত প্রোটোকল ল্যান্ড ক্রুজারের ভিআইপি সাইরেনের বদলে এখন নিত্যসঙ্গী অ্যাম্বুলেন্সের সাইরেন। এক সময় কত গুণগ্রাহী, কত শত শুভাকাঙ্ক্ষী, তাদের অনেকেই হয়তো আজ পাশে নেই। জানা গেছে আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তিনি শক্ত কোনো খাবার খেতে পারছেন না। তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ মার্চ বেলা ১১:৩০টায় বনানীর বাসা থেকে রাজধানী গ্রিন রোডের গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভাইয়ের অসুস্থতার বিষয়ে জানান। তিনি সব ধরনের খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন, খেতে পারছেন না। সাবেক অর্থমন্ত্রীর সহকারী মোহাম্মদ বাচ্চু বলেন, আমি ২৪ ঘন্টা স্যারের দেখাশোনা করছি, স্যার এখনও হাসপাতালে ভর্তি, শক্ত ধরনের খাবার খেতে পারছেন না, খাবার চিবিয়ে ফেলে দিচ্ছেন, তবে খাবার চিবিয়ে তার রস খেতে পারছেন। তিনি বলেন, স্যার গত কদিন কিছু খেতে না পারলেও এদিন চকলেট ও ডিমের কিছু অংশ খেতে পারছেন। ওনার ওজন অস্বাভাবিকভাবে কমে গেছে, ১১০ কেজি থেকে ৫২ কেজিতে নেমে গেছে। গত কদিন ধরেই শারীরিকভাবে খুব দুর্বল অনুভব করছিলেন সাবেক এ অর্থমন্ত্রী। কোনো খাবার খেতে পারছিলেন না। এরই মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৮৮ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত বছর করোনা ভাইরাসে আক্রান্ত হন। ওই বছরের ২৯ জুলাই তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও শারীরিকভাবে ভেঙে পড়েন। সম্প্রতি ভাইয়ের সঙ্গে দুটি ছবি শেয়ার করেন ডক্টর মোমেন। প্রথম ছবিটি ৭ মার্চ হাসপাতালে তোলা, দ্বিতীয় ছবিটি যুক্তরাষ্ট্র সফর থেকে ফেরার পর গত ৪ মার্চ বনানীর বাসায় তোলা। ভাইয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহিতের জরাজীর্ণ শরীরের একটা ছবি ভাইরাল হয়ে যায়, যা দেখে রীতিমতো হতবাক গোটা দেশবাসী। মাত্র ৫-৭ বছর আগেও কোথায় ছিলেন তিনি, এখন কোথায় আছেন? আসলে পৃথিবীতে টাকা বা ক্ষমতা দিয়ে মানুষ কেনা যায়, তবে কারো বার্ধক্য বা অসুখ বহন করবে এমন মানুষ কেনা সম্ভব না। যৌবন, ক্ষমতা, অর্থবিত্ত সবকিছুই বয়সের কাছে একসময় পরাজিত হয়, সবকিছুই বার্ধক্যে এসে শেষ হয়। ছোটখাটো পথধারী অনেকেই অহংকার করে, কিন্তু সবকিছুর মেয়াদি একসময় শেষ হয়। শুধু ভালো কাজ, ভালোবাসা, এসবই স্মৃতিপটে থেকে যায়। দায়িত্ব পালনে প্রতিটা মানুষেরই কিছু বিতর্ক থেকে যায়, ছোটখাটো ভুল মানুষেরই হয়। সেদিক থেকে আবুল মাল আব্দুল মুহিত হয়তো সকলের কাছে প্রিয় নন, তবে তিনিও অবশ্যই অনেক ভালো কাজ করেছেন, আর সেজন্যই তার জীবনের শেষ সময়ে দেশবাসীর মন কাঁদছে। একজন আবুল মাল আব্দুল মুহিত অফুরন্ত জীবনী শক্তির অধিকারী এক প্রাণবন্ত মানুষ। সদা হাস্যোজ্জ্বল, কর্মযোগী, ধ্যানী, ধীমান এই মানুষটির স্পষ্টতা, সরলতা ও সাহসিকতা সকল মহলে প্রশংসিত। সেই মানুষটি এভাবে হাসপাতালের বেডে পড়ে থাকা খুবই কষ্টের। দোয়া করি মহান আল্লাহ উনাকে সুস্থ করে শেষ বয়সের শেষ দিনগুলো আনন্দে অতিবাহিত করার তৌফিক দিন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে উনাকে নিয়ে আপনার মনের কথাগুলো জানিয়ে দিন। জানিয়ে দিন কেমন লাগলো জীবনের কথার আজকের ভিডিওটি। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।